হ্যালো এভরিবডি, আবারও স্বাগতম স্টোরি আইজির ইউটিউব চ্যানেলে আপনাকে। সো আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটি হলো কোরা ব্যাকলিংকের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ট্রাফিক জেনারেট করতে পারি। কোরা মূলত একটি নো ফলো সাইট, যেটিতে আপনি যদি কোনো লিঙ্ক করেন সেটি নো ফলো হিসেবে কাউন্ট হবে। সো নো ফলো, আপনারা জানেন যে নো ফলো কোনো একটি লিঙ্ক থেকেও আমরা উপকৃত হতে পারি। কিভাবে? যখন সরাসরি ভিজিটর ওই নো ফলো লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে আসতে পারে এবং এসে সে আমাদের ওয়েবসাইট থেকে উপকৃত হলো বা কোথাও ক্লিক করলো অথবা জাস্ট ভিজিট করলো, সো আমরা সেভাবে উপকৃত হতে পারি। সো কোরা হলো আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আজকে আমরা সেটাই দেখাবো কিভাবে আমরা এটাকে সঠিক ওয়েতে, প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারি। চলুন আমরা শুরু করি। সো আমরা পিসির স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্রোফাইল আমরা ক্রিয়েট করেছি। আমরা প্রোফাইল ক্রিয়েশন, সাইন আপ এই ব্যাপারগুলো আপাতত দেখাচ্ছি না। যদি আপনাদের মনে হয় যে আপনাদের ওই ব্যাপারগুলোতে প্রবলেম, কনফিউশন, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা তার উপরও একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছি আমরা জয়েন ফেব্রুয়ারি 2023। দ্যাট মিন্স আমরা হলো এই প্রোফাইল দিয়ে মাত্র ফেব্রুয়ারিতে জয়েন করেছি, আজকে হয়তো বা 6 মাস বা 5 মাসের মতো হয়েছে। এখানে আপনি কন্টেন্ট ভিউ দেখতে পাচ্ছেন 5.9K, 1.9K পার দিস মান্থ। সো এটা আমার মনে হচ্ছে না এনাফ, আমার মনে হয় এটা অনেক বেশি, আরো ইম্প্রুভ করার জায়গা ছিল এবং আমরা আরো ভালো কাজ করতে পারতাম। প্রোফাইলটি যদি আমরা ভিজিট করি তাহলে দেখা যাচ্ছে এখানে নাম দেয়া আছে, ভেটেরিনিয়ান দেয়া আছে এবং একটি ওয়েবসাইটের লিংক দেয়া আছে। সো আমরা এই ইন্টারফেস থেকে মনে হচ্ছে যে এটি একটি পেট রিলেটেড বা পেট ফুড রিলেটেড একটি ওয়েবসাইট বা কোরা প্রোফাইল। সো এখানে যে পার্সনটি দেয়া আছে উনি ভেট রিলেটেড বা ভেট স্পেশালিস্ট আমাদের যেমন হচ্ছে। সো আমরা এই প্রোফাইলটিকে কিভাবে গ্রো করতে পারি, কিভাবে ইম্প্রুভ করতে পারি, সেই বিষয়টি আমরা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন কোরার স্পেস, প্রথমে যদি হোম পেজে যান আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে কোশ্চেন আস করতে পারেন, কোশ্চেন অ্যারাইজ করতে পারেন। যে কোশ্চেনটি অবশ্যই ইউনিক হতে হবে এবং ওই কোশ্চেনটির অ্যান্সার মানুষগুলো যারা ওই বিষয়ে এক্সপার্ট তারা এসে অ্যান্সারটি দিবে এবং যারা এই ব্যাপারে কোনো কিছু খুঁজবে তারা এসে আপনার এই অ্যান্সারটি থেকে, আপনার কোশ্চেনের নিচে যে অ্যান্সারগুলো সেগুলো থেকে উপকৃত হবে। সো এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস করা যায়। প্রথম হলো কোশ্চেন করা যায়, দ্বিতীয় হলো আপনি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। সাপোজ আপনি এখানে ভেট স্পেশালিস্ট হিসেবে আপনি আছেন, সুতরাং আপনি চাইলে যারা ভেট রিলেটেড কোনো কোশ্চেন করছে সেটির আপনি অ্যান্সার দিতে পারেন, যার ফলে কি হবে আপনার ওয়েবসাইটের ভিজিটর, আপনার সরি আপনার কোরার ভিজিটর বাড়তে থাকবে এবং কোরা থেকে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর জেনারেট করতে পারবেন। সো এখানে দেখুন কোশ্চেন ফর ইউ, এগুলো আপনার কোশ্চেন, আপনি এগুলোর অ্যান্সার দিতে পারেন। আনসার রিকোয়েস্ট, এই কোশ্চেনগুলো হলো মানুষ আপনাকে মেনশন করে দিয়েছে যাতে আপনি অ্যান্সার করতে পারেন অথবা আপনার, আপনি যেহেতু একজন স্পেশালিস্ট সুতরাং আপনি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারেন। এবং এখানে স্পেসে যদি আমরা যাই, এগুলো এটা হলো আমাদের স্পেস, আমরা ক্রিয়েট করেছি এবং আপনি যদি একটু রিসার্চ করেন বা অ্যাক্টিভিটিস বাড়ান তাহলে আপনার এমন হবে যে আপনি অন্যান্য রিলেটেড স্পেসগুলোতে অ্যাডমিন, মডারেটর বা কন্ট্রিবিউটর হিসেবে অ্যাড হতে পারবেন। যেমন এখানে দেখেন ইউ হ্যাভ পেন্ডিং ইনভাইটস, সো আমরা এখানে ক্লিক করলাম চাঙ্গি জুয়েলার্স, সো এটা জুয়েলার্স রিলেটেড আমার মনে হচ্ছে এবং আমি এখানে দেখেন ইনভাইটেড অ্যাজ এ কন্ট্রিবিউটর, দ্যাট মিন্স আমি ওখানে পোস্ট করতে পারবো। সো আমি অ্যাকসেপ্ট করলে এটা আমি ওখানে পোস্ট করতে পারবো। সো আমার মনে হচ্ছে না আমার এটা বেনিফিশিয়াল আমার জন্য, কারণ এটা জুয়েলারি রিলেটেড এবং আমার প্রোফাইলটি হলো পেজ রিলেটেড, সো আমি এটা অ্যাকসেপ্ট করছি না। এটি আমার স্পেস, এখানে আমি পোস্ট করতে পারি, এখানে আমি লিখতে পারি। সো এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে আমরা এই লেখাগুলো কিভাবে লিখবো এবং কোশ্চেনগুলো বা অ্যান্সারগুলো কিভাবে দিব। সেটির জন্য আমরা যেটি ইউজ করবো আমাদের জন্য অনেক সহজ, এখন চ্যাট জিপিটি আমরা ইউজ করবো। চ্যাট জিপিটি নিউ চ্যাটে যে আমার এখানে আগে থেকেই সার্চ দেওয়া আছে, সার্চ বক্সে আমরা লিখলাম কোরা। আপনার যদি এই ইন্টারফেসটি না আসে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানান। এখানে আমরা একটা ক্রোমের এক্সটেনশন ইউজ করেছি AIPR, এটি ইউজ করার সাথে সাথে ইন্টারফেস চলে আসবে। কোরা অ্যান্সারে যে ক্লিক করবেন এবং আপনি যে কোনো অ্যান্সার চাচ্ছেন ওই কোশ্চেনটি আপনি যদি লিখেন, লিখে এন্টার দেন তাহলে এই অ্যান্সারটি এখানে চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিবে। এভাবে আপনি এখানে স্পেসে আর্টিকেল লিখে আর্টিকেল পোস্ট করতে পারেন, এখানে আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারেন, কোশ্চেন জেনারেট করতে পারেন। এভাবে আপনার কোরা প্রোফাইলটি বিল্ড হবে, কোরা প্রোফাইলটি ইম্প্রুভ করবে এবং সাথে সাথে আপনি ওয়েবসাইটে ট্রাফিক অনেক বেশি পেতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে জানান, আমরা ওগুলোর অ্যান্সার দিতে চেষ্টা করব এবং যদি মনে হয় আমাদের সেগুলো দিয়ে ভিডিও বানাতে পারি, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো। সবাই সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।